ধরো টিএমসি দুদিন পর হেরে যাবে, ঠিক আছে, আজকে সিপিএম 2011 যখন হারলো তখন যাদের হাতে কংগ্রেস বিরাট উচ্চবাচ্য ছিল তারা লাল কাপড় পর্যন্ত কিনতো না ভয়ে। তো আজ যার জন্ম আছে তার মৃত্যু আছে, আজকে ধরো টিএমসি এবার না মরুক পরে বারে মরবে, কোনোদিন না কোনোদিন টিএমসি চলতে হবে, এরপরে ধরো অন্য কোনো পার্টি আসবে, বিজেপি এলো, এবার বিজেপিকেও একদিন মরতে হবে। তাকে সম্মান জানালো, মা গ্রহণ করলো, তার এঠো খেলো, আর সেই সমাজকে এখন কিছু লোক ওই রামের নিয়ে রাজনীতি করছে, আর সে দলিত পরিবারের কোনো অস্তিত্ব নেই, সেখানে ও সীতার কোনো অস্তিত্ব নেই, ইয়ারা রাম পূজা করছে, নিজের কাজ পূজা করছে, সেটা আমাদেরকে বুঝে নিতে হবে। প্লেন রাজনীতি করছে, এটাই আমরা বললাম কি তোমাদেরকে সনাতন বা হিন্দুত্ব তোমাকে বলবে কি তুমি হিন্দু আছো, হিন্দুর জন্য তোমার মাঠে নামতে হবে, হিন্দু রক্ষার জন্য। হিন্দু আজকে হিন্দুর উপর আমরা যে ডিমান্ডটা রেখেছিলাম, অনেক অনেক নেতা আমাদেরকে হাইজ্যাক করতে পারার চেষ্টা করেছিল আসানসোল, এখনও আমরা বীরভূমে জ্ঞাপন দিলাম স্যার, বীরভূমে মোটামুটি 20,000 লোক ডিএম কয়েকখানেও জ্ঞাপন দিয়েছি, বাঁকুড়াতে দিয়েছি, পুরুলিয়াতে দিয়েছি, আবার ডিএম বাঁকুড়াতে জ্ঞাপন দিতে গেছি তো এখানেকার সিও সাহেব যিনি ছিলেন এডিডিএম, ওইখানেকার ডিএম আর ওইখানেকার হ্যাঁ তারপরে এডিএম সাহেব ওইখানে আছে, তো বলছে বারবার কি আমাকে জ্ঞাপন দেবে সিন্টু, তো বলছি স্যার আপনি চেয়ারে থাকছেন আমি কি করবো স্যার, তো ওইখানে জ্ঞাপন দিলাম স্যার, একদম আমাদের এক জায়গায় ভলেন্স নেই দিয়ে আমাদের সিএম ম্যাডাম ডেকে পেটেছিলেন, মিটিং আমাদের সময় হলো, সুব্রত দাকে আমরা সব কথা জানাইলাম, দিয়ে আমাদেরকে একটা লেটার বলেছে তোমাদের ডিমান্ড কী আছে, দেখুন আজকে লেটারও আমার টাইপ করা হয়ে গেলো সিএমকে, তোমাদের ডিমান্ড কী আছে কী করতে হবে দিয়ে দাও, আমরা ডিমান্ডও মোটামুটি স্যার রেডি করেছি, আমাদের বলছি আমাদের এই ইলেকশনের সামনে মুখে সেরকম কোনো ডিমান্ড নেই, অসুবিধাগুলো জানাই রাখি, আপনি পরবর্তীকাল আপনি থাকবেন সেটা আপনি দেখবেন কি হ্যাঁ এই এই জিনিস এই প্রবলেমগুলো যেমন না ওটা আমাকে একটা ফরওয়ার্ড করে দাও হোয়াটসঅ্যাপে, ঠিক আছে, তোমার নাম্বারটা আমার আমার নাম্বারটা আছে তো, পার্সোনাল নাম্বারে দাও, পার্সোনাল নাম্বারটা নিয়ে নাও, 8116600 এইটা আমি মুখ্যমন্ত্রীকে দিচ্ছি, আচ্ছা সুরত দা বলো দাও, দিদিকে অ্যাড্রেস করে আপনি দিন আমার হাতে, তুমি আমাকে আমার পার্সোনাল নাম্বারটা দাও, 8116600 আমি তোমার 100 টাকা কাম কি করেছে, ও হাজার ক্লাব মোটামুটি ওইখানে স্যার 100 ঘর 150 ঘর আমাদের আমাদের কমিউনিটি 150 ঘর 4-5 ঘর মুসলিম সম্পর্কে আছে স্যার, তাদের মধ্যে একটা মেন্টালি তৈরি আছে কি এই করবো, ঠিক আছে স্যার, তো আমি ওই জিনিসটাকে নিয়ে আমি বেশি ই করলাম না, বড় আমি আলোচনা করলাম, ওখানে আমরা একটা এক কথা আমি ডিমান্ড করতে যাবো অন্য দলের লোক হিন্দু মুসলিম এটা করে দেবে, কিন্তু আমরা হিন্দু মুসলিম একদম ওইদিকে ভালোবাসি না, তো আমি বললাম স্যার এটা দেখুন বড় বাবা বলেছিলাম কি ওইটা ইনকোয়ারি করে নিয়ে যাবো সামনে এক সপ্তাহের মধ্যে, ওইটা যাদের থাকবে তার হাতে হবে না তার সর্বজনীন ইউজ ইউজ হবে, কেউ কারোর জন্য ইউজ হবে না, আমি বলছি ওটা ইনকোয়ারি করে নিন স্যার কি ওটা সঠিক জিনিসটা কি হয়তো সবাই ব্যবহার করুক, আর যাদের যারা সবাই ব্যবহার করুক ঠিক আছে সবাই ব্যবহার করুক, আমি ওটা বলে দিচ্ছি, মানে আড্ডা পাজি করে কোনো আমাকে মনে পড়াবে ঠিক আছে, ইউ টিচিং এর যেমন এটা না 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 এখন 2-3 মাস আমাদেরকে এই দিকে এটা খুব চিন্তা করতে হবে ঠান্ডা মাথায়, কেন কি এখন এটা দিকে সুরসুরি দিলে আমি নিজে আমি বড় একটু বলেন সিন্ধু তুমি বলতে পারতে, আমি বলতে পারছি আমি মোমেন্ট না করলে অন্য কেউ মোমেন্ট করতো, আর আমি মোমেন্ট করলাম আপনার মতন মোমেন্ট করলো, আমি বাইরে বেরোই মিডিয়াকে এটা বলতে গেলাম না কি 10-15 খানা কি কম আমার সঙ্গে ব্যবহার করে পুলিশ ব্যবস্থা নিচ্ছে, ঠিক আছে, আর আমি না করলে কিন্তু এটা অন্য জিনিস অন্য লোক করতো, বুঝতে পারছেন স্যার, আদিবাসী শোষিত বিচ মে খড়া হকার কাম কিয়া, আর ওইসেই হাম লোক ওবিসি সমাজ সে বড়া বাবু ভি হ্যায় আর হাম লোক কা দরদ কো সমঝতা হ্যায়, इसीलिए ऐसा वैसे को हम लोग बारह बने हम लोग का फंडेशन अंचल में फिर से मिला है दोबारा, इसीलिए हम लोग प्रशासन को धन्यवाद जनाते हैं और आशा रखते हैं आने वाला समय में कि हम लोगों के ऊपर किसी तरह से भी अत्याचार होगा, किसी तरह से भी एंटी सोशल लोग हम लोग का शोषण करने की कोशिश करेगा, तो बड़ा बाबू से एज़ पर पॉसिबल ज़रूर मदद मिलेगा ही हम लोग आशा रखते हैं,
और पंडेसर थाना में हम लोग दोबारा बड़ा मौका मिला। इसके लेकर के पूरा हम लोग को 40 गांव कमेटी की तरफ से पंडेसर अंचल की तरफ से स्वागत जनाते हैं, धन्यवाद जनाते हैं। सब लोग माला तैयार रखते हैं। ताली बजने दीजिए, ताली बजाइए, ताली बजाइए, ताली बंद नहीं होना चाहिए। पंडेसर अंचल में जो आज माता सबरी समारोह के इसके लिए मैं धन्यवाद ज्ञापन करता हूँ पूरे पंडेसर कमेटी को। और आज ओसी साहब बहुत परिचित ओसी है, इस ओसी साहब से बात हुआ और हमारे सभी सेक्रेटरी प्रेसिडेंट से मैंने औपचारिक बैठक कराई ओसी साहब को और हमने बताया कि यहाँ दलितों की क्या परिस्थिति है। उन्होंने अपने बात में विश्वास दिलाया हमें कि आने वाले समय में जिस तरह से भी परिस्थिति अगर आदिवासियों के ऊपर हुआ, SC ST के ऊपर हुआ, भूया समाज के ऊपर हुआ, हम लोग कानूनी कार्रवाई करेंगे और उसको उसका जो भी हक है उसको जरूर मिलेगा, किसी तरह का यहाँ अन्याय शोषण नहीं होगा, ये बड़े बाबू ने भरोसा दिलाया। और पंडेसर के कई महिला सेक्रेटरी प्रेसिडेंट जो अनुपस्थित रहे हैं उनको भी मिलना होगा, तो बड़ा बाबू आकर से मिल करके उनको संवर्धना जना सकते हैं। मैं उसी हिसाब से बात करके यह बात इतला किया, धन्यवाद।